হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মঞ্জুর গেমিং। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর মেইন টপিক হচ্ছে যে নতুন আপডেট চলে এসেছে পাবজি, তো আমরা নতুন আপডেটটা কীভাবে দেবো। তো অনেকে আপডেট দিতে প্রবলেম হচ্ছে, বেসিক্যালি আমার নিজেরও আপডেটটা দিতে প্রবলেম হচ্ছে যে আপডেট দিলে ঠিক মতন আপডেটটা নিচ্ছে না। তো সেজন্য কি করতে হবে, কি প্রসেসিং, কিভাবে আপডেট দিব নতুন ভার্সনটা। তো আপডেট দেওয়ার জন্য যেটা পার্সোনালি আপনাদেরকে আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি ফার্স্টে আপনার হচ্ছে গেম লুপটাকে পুরোপুরি আনইনস্টল করে নেবেন। হচ্ছে এখানে চলে আসবেন, আসার পর দেন হচ্ছে আপনি এখান থেকে আপনি গেম লুপ সার্চ করে, আমি অলরেডি আনইনস্টল করে ফেলেছি, তো ভিডিও বড় হয়ে যাবে সেজন্য আর আমি দেখালাম না। কারণ হচ্ছে এখান থেকে আপনি গেম লুপটা আনইনস্টল করে দেবেন। তারপর হচ্ছে আপনার যে কোনো একটা ড্রাইভের ভিতরে আপনি খুঁজবেন, যে কোনো একটা ড্রাইভের হচ্ছে টেম্প নামে একটা ফোল্ডার থাকে, টেম্প ফোল্ডারটা ওখান থেকে আপনি কেটে দেবেন। তারপর হচ্ছে এখানে সি ড্রাইভে একটা ডকুমেন্টস থাকে, AOW বা AW এই টাইপের একটা কিছু লেখা থাকে, তো এইখানে থাকবে, তো ওইটা আপনি ডিলিট করে দিয়ে দেন। এখান থেকে রিসিভ পিন থেকে সম্পূর্ণ কেটে দেবেন, তারপর নতুনভাবে ইনস্টল করবেন। এতে হবে কি আপনার গেমটা স্মুথলি রান করবে, স্মুথ চলবে, কোনো প্রবলেম হবে না। তো সেজন্য আপনি যাবেন হচ্ছে gameloop.movie-তে যাবেন এখান থেকে, তারপর দেন হচ্ছে এইটা এটাতে যা, আচ্ছা বড় করি আমি, হ্যাঁ এখানে চলে আসবেন। আসার পর তো এখান থেকে আপনি এইটা ডাউনলোড করে নেবেন, ইংলিশ গ্লোবাল 7.1। ওকে, এটাতে আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে চলে আসবে, তারপর এখানে 20 সেকেন্ড চলে যাওয়ার পর অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আরেকটা ফাইল আপনার ডাউনলোড করতে হবে, সেটার জন্য আপনার এখানে লিখতে হবে পাবজি মোবাইল, লিখে আপনি সার্চ দেবেন গুগলে, দিলে দেন আপনার প্রথম যেটা এটা আপনাদের ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পর এখান থেকে এই যে এপিকে ডাউনলোড 990 MB ডাউনলোড কমপ্লিট স্টার্ট প্লেয়িং নাও, তো এটা হচ্ছে আপনি এটাতে ক্লিক করে দেন এই ফাইলটা অবশ্য ডাউনলোড করে নেবেন। এই যে আমি অলরেডি দুটো ফাইল ডাউনলোড করে রেখেছি, তো এখন আমি এটা জাস্ট ওপেন করব। এখন হচ্ছে আমি গেম লুপটা ইনস্টল করবো, তো আমি গেম লুপটা সি ড্রাইভে রাখতে চাচ্ছি এটা। তো গেম লুপটা এটা ইনস্টল হলে দেন আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। ওয়েট, তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখান থেকে এটা স্টার্ট দিয়ে দেব, তো এখান থেকে এটা স্টার্ট হবে। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনার ইনস্টল করে দেবেন, দেন অটোমেটিক এটা রান হয়ে যাবে। তো এটা একটু অপেক্ষা করি, তো এটা রান হওয়ার পর দেন হচ্ছে এখানে চলে আসবেন, এই যে হচ্ছে এই এটা 3-ডট মেনুতে, তো এখানে আপনি এটাতে ক্লিক, এই যে আমি দেখাচ্ছি আবার এখানেতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লোকাল এপিক ইনস্টলেশন, তো এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই আপনার যে ফাইলটা, গেমের ফাইলটা আপনি যেখানে ডাউনলোড করেছেন, ঠিক আছে, ঠিক সেখানে চলে যাবেন। এই যে আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম এই যে এই ফাইলটা, তো আমি এটা আমি এখানে এটা ক্লিক করে দেবো। এখানে এটা ক্লিক করে দেওয়ার পর দেন আমি একটু অপেক্ষা করবো, এখানে দেখেন এখানে এটা হচ্ছে, দেন আমি এখানে এই যে এখানে ডাউনলোড আইকনটা এখান থেকে ক্লিক করবো, দেখেন হচ্ছে এখানে এটা বাকি যতটুকু আমার প্রয়োজন বা কোনো ডাটা প্রয়োজন হলে সেটা অটোমেটিকভাবে ডাউনলোড হচ্ছে। তো একটু আমি অপেক্ষা করে এইটা কমপ্লিট হোক, দেন আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি, কারণ বেশি ভিডিওটা বড় করবো না, তাহলে আপনারা দেখতে বোর হয়ে যাবেন। এই যে গাইস, আমার গেম রান হয়ে গেছে, এই যে দেখুন অটোমেটিক এখন গেমটা আমার রান হয়ে গেছে, এন্টারচেঞ্জ সিস্টেম চলে এসেছে, গেম লুপ স্টার্টিং দেখা আসতেছে। এই যে নাইস, বুম বাম, এটা ওকে করে দিই এখান থেকে। এটা কি আসলো, গেমটা প্রপারলি ওপেন হচ্ছে কিনা বা রান হচ্ছে কিনা আমি একটু আপনাদের দেখাই দিই, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে আরও। এই যে গাইস, আমার গেমটা লোড হচ্ছে, আয় হায় তাড়াতাড়ি লোড না, এত লেট কেন? আই হোপ গাইস এইভাবে এই স্টেপগুলো আপনারা ফলো করলে ইজিলি আপনারা গেম যে আপডেট করতে প্রবলেম হচ্ছে বা আপডেট হচ্ছে না, তো এই ইস্যুগুলো আপনাদের সলভ হয়ে যাবে। তো একদম ইজি প্রসেস, জাস্ট হচ্ছে গেম লুপটা ওখানে আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল করবেন, দেন হচ্ছে আলাদাভাবে গেম ওই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, গেম ফাইলটাকে ওখান থেকে পাবজি অফিসিয়াল ওখান থেকে। তো এই যে গাইস, আমার গেম প্রপারলি রান হয়ে গেল। বাই বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড খোদা হাফেজ। আর হ্যাঁ গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক করে দেবো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। টাটা, টেক কেয়ার, হ্যাপি গুড ডে। হাউ আই লাভ, হাউ আই লাভ দ্য সিটি অফ মাই